এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বিন্দাস আছি। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা পিঠে। মানে এই পিঠেটাকে দেখে তো আপনারা চিনতেই পাচ্ছেন কি পিঠে, পাটিসাপটা। শীতকাল মানে আমাদের বাঙালিদের ইমোশন হলো পিঠে খাওয়া ইমোশন, তাই তো? তো আজকে আমি পিঠেটা মানে পাটিসাপটাটা কীভাবে বানিয়েছি চলুন দেখে নিই। আজকে কিন্তু আমি এই পাটিসাপটা বানাতে কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি। চলুন কীভাবে বানিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু আমাদের পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমাদের ক্ষীরের প্রয়োজন হবে, সেই জন্য আমি আগে ক্ষীরটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনের উপর, ওটাতে দিয়ে দেবো আমি আধা লিটার দুধ, আর দিয়ে দেব কটা এলাচ ফাটিয়ে, আর দুধটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দেব। আর দুধটা গরম হতে হতে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি থেকে একটু বেশি পরিমাণে ময়দা, আর দিয়ে দেব আধা বাটি মতন সুজি, আর দিয়ে দেব আধা বাটি মতন চিনি। তো এগুলো নিজের পরিমাণ অনুযায়ী দিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আর এটাতে দিয়ে দেব একটু নুন, দিয়ে আগে মিক্স করে নেব, তারপর ব্যাটারটাকে দুধ দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নেব যাতে ভালো করে মানে মিক্স হয়ে যায়, এটাতে কোনো লাম্পস না থাকে। তো অল্প অল্প করে দুধ দেব, আর অল্প অল্প করে আমি মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কীভাবে তৈরি করছি। এটাতে কিন্তু আমি কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি, সম্পূর্ণটা আমি যেভাবে যে জিনিসগুলো নিয়েছি সেইটাতেই হবে। তো এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এটাকে আমি প্রায় দু তিন ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজেই হোক বা নর্মাল রুম টেম্পারেচারে হোক আপনারা রেখে দিতে পারেন, আমি সেভাবে আমি ফ্রিজে রেখে দেব। তো এই দেখুন ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব। তো ওইদিকে ব্যাটারটা তৈরি করতে করতে এদিকে আমার দুধটাও ফুটে উঠেছে, এটাতে এখন আমি দিয়ে দেব তিনটে মতন কালাকাঁদ। যেহেতু আমার কাছে অতটা পরিমাণে দুধ নেই যে শুকিয়ে আমি ক্ষীরটা তৈরি করব, তো কালাকাঁদ তিনটে এখানে ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব অল্প পরিমাণে সুজি যাতে দুধটা পট করে ঘন হয়ে আসে, আর সাথে দিয়ে দেব একটু একটু না মানে মিষ্টিটা যে যতটা পছন্দ করে ততটাই আমি চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে একটু শুকিয়ে নেব। তো যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। তো এই দেখুন আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব, আর এখন যেহেতু একটু পাতলা দেখা যাচ্ছে এটাকে ফ্রিজে রেখে দেওয়ার পর এটা আরেকটু জমে যাবে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এখন প্রায় দু থেকে তিন ঘন্টা হয়ে গেছে আমি ব্যাটারটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো এটা ফ্রিজে ছিল বলে অনেকটাই জমে গেছে, আর ব্যাটারটা অনেকটাই থিক হয়ে গেছে। এখন এতটা থিক হলে পাটিসাপটাটা ভালো হবে না, তার জন্য আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঠিক করে নিলাম, মানে একটু পাতলা করে নিলাম।
তো তারপর আমি চলে এসেছি নেক্সট প্রসেসে। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে একটু সামান্য পরিমাণে সাদা তেল আর একটু জল মিশিয়ে নেব। তো এই দেখুন খিরটা যে আমি সকালে বানিয়েছিলাম সেটাকে ফ্রিজে রেখে দেওয়াতে অনেকটাই জমে গেছে। আর আমি এখন এইখানে নিয়ে নিয়েছি এক টুকরো শশা কেটে। তো এটাকে আমি কিভাবে ব্যবহার করি চলুন দেখুন। তো এটাকে আমি ওই যে বাটিটাতে জল আর তেল মিশিয়ে নিয়েছিলাম সেটাতে লাগিয়ে এখন এই যে তাওয়াটাতে এইভাবে লাগিয়ে দেব। তেল আর জলটা এভাবে দেওয়ার কারণটা হলো যখন আমরা পাটিসাপটা পিঠেটা তৈরি করব তখন যাতে মানে তৈরি হওয়ার পর ওঠানোর সময় যাতে নিচে না লেগে যায় সেই জন্য এইভাবে দেওয়া হয়। তো এই দেখুন আমি পাটিসাপটাটা কিভাবে বানিয়ে নিলাম। তো এইভাবে আমি কয়েকটা পিঠে তৈরি করে নেব, চলুন দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো ছাড়াও কি সুন্দর পাটিসাপটা পিঠে তৈরি হয়ে যাচ্ছে। তো অনেকেই চালের গুঁড়ো থাকে না বলে পাটিসাপটা এভাবে বানিয়ে খেতে পারে না। তো আপনারা কোনো চিন্তাই করবেন না যে ময়দা দিয়ে সুজি দিয়ে যে এত সুন্দর করে পাটিসাপটা হয় সেটা আমিও আগে জানতাম না। তো আমার মা যেভাবে বলেছে আমি সেভাবে এখন তৈরি করি। আমার কাছেও চালের গুঁড়ো ছিল না সেই জন্য এইভাবেই তৈরি করেছি। চালের গুঁড়ো দিয়ে করলে সেটাও স্বাদটা আলাদা হয়, তবে এটার স্বাদটাও কোনো দিকেই কম হয় না। আপনারা যদি কোনো দিনও বানিয়ে খাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার যখনই মনে হয় আমি তখনই এভাবে বানিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমি পাটিসাপটা পিঠেগুলো কী সুন্দর করে উঠে আসছে, একটাও ভাঙেনি কিন্তু। তো আশা করি আমার এই পিঠে বানানোটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন করে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তো দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।